ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই জেন দিছিলেন যে অমুসলিম যারা আছে তারা যদি নাকি তাদের ধর্মের কাজের জন্য কোনো মুসলিমকে জোর দিয়ে চাঁদা দেওয়ার জন্য চেষ্টা করে বা কোনো ধরনের কুফুরি শিরকি করার জন্য চেষ্টা করে, যদি নাকি ওই ব্যক্তি কুফুরি শিরকি না করে বা তাদের মূর্তি পূজার জন্য টাকা পয়সা না দেয়, তাইলে ওই ব্যক্তিকে জানে মারি ফেলানোর খতরা আছে। তাইলে কি ওই ব্যক্তি যে কালিমাই কুফুর শিরকি কুফুর মুখে নিয়ে আসবে এবং মূর্তি পূজার জন্য টাকা পয়সা দিবে, নাকি সে ধৈর্য ধরবে? সম্মানিত ভাই, এখানে যে দুটো বিষয়, আল্লাহ তাআলার কথা হক থেকে আমাদেরকে বলা হয়েছে যদি নাকি এ ধরনের কোনো পরিস্থিতি শিকার হয় যে কোনো অমুসলিম মুসলিমদের যা নিয়ে যাবে যদি নাকি কুফুর শিরিক না করে, ওই সময়ের মধ্যে শরীয়তের অনুমোদন আছে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস থাকে, মুখে শুধু পাঁচার জন্য বলতে পারবে, এটা জায়েজ আছে। এটা কোরআনের আয়াতের মধ্যেও আছে, যে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যেও আছে, এছাড়া আরও অন্যান্য জায়গাতে পরিষ্কার ভাষা বলা আছে। যদি নাকি অন্তর আল্লাহ পাকের সাথে যে তহিদের সাথে ঠিক থাকে আর মুখের শব্দগুলো কুফুরি করে, এটা কোনো সমস্যা নাই, গুণা হবে না। প্রশ্ন হয়েছে যদি নাকি কেউ এতটুকুও সে যে মুখে যে শিরিক করতে রাজি না, সে একেবারে তাহিদ থাকবে, তার চলে সে দান চলে যাক, এটা জায়েজ আছে কিনা? তবে জমহুর উলামা ইকরামদের মাযহাব হচ্ছে জায়েজ আছে, এটা উত্তম। যদি নাকি সে ধৈর্য ধারণ করতে পারে মুসিবত আসলেও, তাইলে ওই ব্যক্তির জন্য এটা জায়েজ আছে, বরং এটা উত্তম ওই সকল লোকদের প্রতি জন্য যারা যে আলেমে দিন দিন শরীয়তের প্রজ্ঞাবান এবং মনে করেন যে এরিয়াতে উনি যে খেতে সম্পন্ন লোক, এমন লোকদের জন্য এই ধরনের এটাই উচিত যে তারা ধৈর্য ধরবে, কালিমা কুফর পড়বে না। আর সাধারণ লোক যদি নাকি পারে তারপরেও তারা করবে না। আর এমন অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তারা যে অত্যন্ত পুরস্কার প্রাপ্ত হবে। আর এই বিষয়ের উপরে যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়া ইয়াজুযু লাহু আন ইয়াসতাকতিলা কামা কানা বিলাল রাদিয়াল্লাহু আনহু ইয়াবা আলাইহিম যালিকা, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাফেরের বড় বড় পাথর চাপা দিত, তারপরে উনি আহাদ আহাদ শব্দটা বলতে থাকতেন, উনি যে কালিমায়ে শিরিক বলতেন না, এটা একটা দলিল। তাছাড়া আরও দলিল আছে যে বুখারীর ভিতরে একটা রাওয়ায়েত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, যে রাসূল আল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন যে কাফেররা তো আমাদেরকে শেষ করে ফেলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার উম্মতের একটা ঘটনা শুনালেন যে তোমরা কী মুসিবতে আছো, তোমাদের আগে যারা ছিল কালিমায়ে তাওহীদ গ্রহণ করার কারণে তাদেরকে এমন পরিস্থিতির শিকার হইতে হয়েছে যে তাদেরকে একজনকে ধরে নিয়ে আসা হইতো এবং গর্ত পোড়া হইতো এবং গর্তের মধ্যে তাদেরকে ঢালি দেওয়া হইতো এবং লোহার শিরুনি দিয়া তাদের গোস্ত এবং হাড্ডিকে আলাদা করে দেওয়া হইতো এবং করাত দিয়ে তাদের যে মাথাকে শিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হইতো, তারপরেও যে মা ইয়াসুদ্দুহু জালিকা আন দিনিহি, এত কষ্ট দেওয়ার পরে তাদেরকে দিনের থেকে সরানো যায় নাই। তাইলে এই সমস্ত হাদিস এবং কোরআন আয়াত দ্বারা যে জমহুর উলামা ইকরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল, সবাইর যে ফতো হচ্ছে আফজাল, উত্তম হচ্ছে যদিও নাকি তোমাকে মারি দিয়ে ফেলা হয়, তোমাকে যে যে একটা হাদিসের মধ্যে আছে ওয়াইন কতিল তো ওয়াইন হুরিক, তোমাকে কতল করা হলেও তোমাকে যদি নাকি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরে তুমি আল্লাহকে শিরিক করবে না, এটা জায়েজ উত্তম। তবে যদি নাকি কেউ বাঁচতে চায় সেটাও তার জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নাই, সে দুইটার যে কোনো একটা গ্রহণ করতে পারে। তবে উত্তম হচ্ছে এস থেকে আমল থাকবে, অটল থাকবে, কালিমায় তাওহীদের উপরে কালিমায় শিখ শিরিক মুখে নেবে না, যদি নেই এটা জায়েজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম বিশ্ব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.